नमस्कार बंधुरा, आपनादे सबाई के स्वागत अपन प्रिय यूट्यूब चैनल एग्जाम इनफरमेशन पॉइंट। तो आज के आलोचना करब भारतीय रेलवे बिनामूल्य ट्रेनिंग परिसेवा शुरू कर भारतीय रेल एवं ताछाड़ा प्रति मासे स्टाइपेंड पाबेन। तो भारतीय रेले जारा जारा बिनामूल्य ट्रेनिंग करते चाओ तादेर की करते लागबे तार करणीय कि आमरा एई भिडियोर माध्यमे आलोचना करछि। ताछाड़ा আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভারতীয় রেলে বিনামূল্যে ট্রেনিং প্রতি মাসে স্টাইপেন্ড পাবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনছেন, ভারতীয় রেলে বিনামূল্যে ট্রেনিং পরিষেবা শুরু করবে। তো তার জন্য কী করতে লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাছাড়া আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন, সেখানে আমরা বিভিন্ন ইনফরমেশন তথ্য দিয়ে আপনাদের সাহায্য করে থাকব। ভারতীয় রেলে অ্যাপেন্ডিক্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাবেন, নিয়োগ করা হবে ভারতীয় রেলের মধ্য শাখায়। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং ভারতের বাসিন্দা হন, অবশ্যই ভারতের বাসিন্দা হবেন, তো অবশ্যই অ্যাপ্লাইটি করবেন। অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো 2 আগস্ট থেকে, মানে আজকে থেকে এর অ্যাপ্লাই শুরু হয়েছে। শেষ ডেট কবে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এই প্রার্থী আবেদন করতে পারেন। কোন ট্রেডে কত প্রার্থী নিয়োগ হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা কত হতে হবে, সব কিছু আমরা আলোচনা করছি। তো এখানে বিভিন্ন ট্রেডে প্রার্থী নিয়োগ করা হবে। তো দেখুন আপনাদের পছন্দ কোনটা। ফিটার আছে, ওয়েল্ডার আছে, আর্মিচার উইন্ডার আছে, মেকানিস্ট আছে, তো অনেকে মেকানিস্টটা খুব পছন্দ করে, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, পেইন্টার, মেকানিক ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজি, সিস্টেম মেনটেন্স, ওয়াটারম্যান, প্লাম্বার, মেকানিক, কাম অপারেটর, ইলেকট্রিক্স, কমিউনিকেশন সিস্টেম, হেলথ, স্যানিটারি ইন্সপেক্টর, মাল্টিমিডিয়া এবং ওয়েব পেজ ডিজাইনার, ক্রেন, স্টেনোগ্রাফার। তো এখানে কিন্তু স্টেনোগ্রাফার দুটো ভাগে আছে, একটা ইংরেজি একটা হিন্দি। তো এখানে কিন্তু একটা কথা মনে রাখবে যে এখানে অনেক পোস্ট আছে, তার জন্য অবশ্যই অ্যাপ্লাই করবে। রেলওয়ে এটা বিনামূল্যে ট্রেনিং পরিষেবা দিচ্ছে, তো এইটা হাতছাড়া কেউ করবে না। তো এখানে তোমাদের প্রশিক্ষণ কিন্তু 1 বছর একদম বিনামূল্যে হবে রেলওয়ে থেকে, এবং এরপরে তোমরা বিভিন্ন সুযোগ সুবিধা রেলওয়ে থেকে পেতে চলেছ। তাছাড়া শূন্য পদের বিনা যদি ধরো, প্রয়াগরাজ ডিভিশনে 703টি আছে পদ, যেখানে প্রয়াগরাজে কেউ পড়তে পারে। তো মেকানিক্যাল বিভাগে আছে 364টি এবং ইলেকট্রিক বিভাগে আছে 339টি, ঝাঁসি ডিভিশনে 480টি, ওয়ার্কশপ ঝাঁসি ডিভিশনে 185টি এবং আগ্রা ডিভিশনে আছে 296টি। তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, আমরা পিডিএফ দিয়ে দেবো, অফিসিয়াল পিডিএফ। তো এখানে কিন্তু বয়স হতে হবে 1/9/2021 তারিখে, প্রার্থীর বয়স 15 থেকে 24 বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে ছাড় পাবেন এবং অক্ষমতাযুক্ত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন 10 বছর। তো আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর তাছাড়া এসসি এসটি যে ছাড় পাবে তা আমরা পিডিএফে জানিয়ে দেবো, পিডিএফটা দেখে। তো শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস এর সঙ্গে অন্তত 50% নাম্বার সহ উচ্চ মাধ্যমিক পাস। তো মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিকে পাস যদি করে থাকো তো অবশ্যই অ্যাপ্লাইটি করতে পারবে। এখানে কিন্তু আইটিআই লাগছে কিছু ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে আইটিআই বাধ্যতামূলক নয়। 50% নাম্বার সহ উচ্চ মাধ্যমিক পাস করলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। ট্রেড, ওয়েল্ডার, ওয়ারম্যান এবং কার্পেন্টারের ক্ষেত্রে অন্ততপক্ষে 8ম পাস, কিছু ক্ষেত্রে আছে যেগুলো 8ম পাস করলেও হবে। তো এখানে অবশ্যই কিছু আইটিআইও আছে, সব ক্ষেত্রে আইটিআই দেয়নি। তো আবেদন পদ্ধতি, তো আগ্রহী যদি হয়ে থাকো, তো আমি বলছি আগ্রহী হয়ে থাকো না, রেলওয়ে এই সুযোগটা কিন্তু
বারবার আসে না, তো অবশ্যই সবাই অ্যাপ্লাই করবে। ভাই বন্ধু যেই বলো না কেন, অ্যাপ্লাইটা করলে কোনো ক্ষতি নাই। অ্যাপ্লাইটার ভিত্তিতে একটা এক্সাম হবে, এক্সামের ভিত্তিতে আপনাদের নিয়োগ হবে ট্রেনিংয়ের জন্য। তো আবেদন পদ্ধতি, তো অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনটি ডাউনলোড করতে হবে। তারপরে সমস্ত প্রার্থীর সার্টিফিকেট, মার্কশিট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, ফটোকপি এগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। তো আবেদন ফি হিসেবে 100 টাকা ধার্য করা হয়েছে। তো সংরক্ষিত প্রার্থী এবং মহিলা প্রার্থীদের কোনো আবেদন লাগছে না। প্রার্থীরা আবেদন অনলাইনে জমা দিতে পারবেন। তো আবেদনের শেষ তারিখ কিন্তু আগে বলিনি, আবেদনের শেষ তারিখ 1/9/2021, এখন চলছে আগস্ট। তো তার পরের মাসের 1 তারিখ পর্যন্ত ডেট আছে। তো অফিসিয়াল ওয়েবসাইটটিও আমি দেখাচ্ছি যে অফিসিয়াল ওয়েবসাইটে কী বলা হয়েছে। এটি হচ্ছে অফিসিয়াল। তো এখানে আমি যা বললাম সবই আছে, যে ওপেনিং ডেট 2/8/2021 এবং ক্লোজিং ডেট 1/9/2021। তো পরের মাসে কিন্তু 1 তারিখে এটা অফিসিয়ালভাবে বন্ধ হয়ে যাচ্ছে সাইট। তো তাড়াতাড়ি অ্যাপ্লাই করবেন। এখানে বয়স বলাই আগেই বলেছি যে 15 থেকে 24 বছরের মধ্যে বিভিন্ন প্রার্থীরা ছাড় পাবেন, যখন সেটা বলিনি যে কোন কোন কাস্ট ছাড় পাবেন। তো এখন বলছি এসসি এসটি ওবিসি এগুলো 5 বছরের জন্য ছাড় পাবেন। তো অবশ্যই অ্যাপ্লাইটি করে নেবেন। অ্যাপ্লাইটি করলে কোনো ক্ষতি নেই, কিন্তু অ্যাপ্লাইয়ে আপনি যদি একটা চান্স পেয়ে যান, একটা সিট পেয়ে যান, তাহলে আপনার লাইফে হয়তো অনেকটা এগিয়ে যাবে আপনার ভবিষ্যৎ। এছাড়া যারা এক্স সার্ভিস ম্যান আছেন তারাও এই অ্যাপ্লাইটি করতে পারে। তো এখানে এলিজিবিলিটি বলে দিয়েছি যে মাধ্যমিক পাস করতে হবে এবং হাই সেকেন্ডারিতে 50% মার্কস লাগছে। এখানে কিন্তু বলা নেই যে মাধ্যমিকেও 50% মার্কস লাগছে, তো হাই সেকেন্ডারিতে 50% মার্কস লাগছে। তো এটা কিন্তু খুব সুযোগ। এখানে বিভিন্ন পথ আছে যেগুলো আমরা আলোচনা ইতিমধ্যে করে দিয়েছি। তো আপনারা তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারেন অ্যাপ্লাই করতে পারেন। ভারতীয় রেলে যে সুযোগ দিয়েছে এই পিডিএফটি আমরা গ্রুপে দিয়ে দেবো, আপনারা ভালো করে দেখে নেবেন। ভারতীয় রেলে যে সুযোগ দিয়েছে এই সুযোগে আপনাদের জীবনে অনেকটা বদল হতে পারে। তো অবশ্যই অ্যাপ্লাইটি করুন। আর যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেন যে ভারতীয় রেলে বিনামূল্যে ট্রেনিং পরিষেবা শুরু করা হয়েছে। তো কারা কারা অ্যাপ্লাই আগ্রহী তারা অবশ্যই যেন অ্যাপ্লাই করে। ধন্যবাদ।